আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি কামরুন আহরাবি। বিশ্ব শান্তি উন্নয়ন এবং মুসলিম উম্মার বৃহত্তর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও সৌদি আরব। রবিবার জেদ্দার আন্দালুসে আল সালাম প্রাসাদে যশোরের বাঘার পাড়ায় দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে যশোর মাগুরা মহাসড়কে গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত। উপজেলার চারাভিটা বাজারে রবিবার রাতে আব্দুল বাড়ি ফিলিং স্টেশনের ম্যানেজার ও এক কর্মচারী পিটুনি দেয় যাত্রীরা, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তারকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় ভোর রাতে আন্তর্জাতিক প্রসঙ্গ, টানা দুই সপ্তাহের অভিযানে ইরাকের ফাল্লুজা শহরের দক্ষিণাঞ্চল আইএস জঙ্গিদের দখলমুক্ত করার দাবি করেছে সরকারি সেনারা। এদিকে জঙ্গিরা শহরটি থেকে পলায়নরতদের হত্যা করছে বলে জানিয়েছে নরওয়ের সাহায্য সংস্থা এনআরসি। ফাল্লুজায় জঙ্গি দমন অভিযানের নেতৃত্ব। এই ছিল এখনকার মতো, পর সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।